আপাত দৃষ্টিতে রক্তস্বল্পতাকে খুব বড় কোনো রোগ বলে মনে না হলেও যে কোনো বড় রোগের শুরু হতে পারে এই রক্তস্বল্পতা থেকেই। তাই শুরু থেকেই এই রক্তস্বল্পতাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। একজন পূর্ণবয়স্ক নারীদের জন্য রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ থাকে 12.1 থেকে 15.1 গ্রাম ডেসিলিটার এবং পুরুষদের রক্তে 13.8 থেকে 17.2 গ্রাম ডেসিলিটার এবং শিশুদের রক্তে 11 থেকে 16 গ্রাম ডেসিলিটার থাকা স্বাভাবিক। কারো রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এর থেকে কমে গেলে তিনি রক্তস্বল্পতায় আক্রান্ত বলে মনে করা হয়। তো বন্ধুরা, আজকে আমরা জানব কিভাবে বুঝবেন আপনার শরীরে রক্তস্বল্পতা রয়েছে এবং এই রক্তস্বল্পতা আসলে কেন হয় এবং এ থেকে বাঁচার উপায় কী, সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানব রক্তস্বল্পতার লক্ষণ। রক্তস্বল্পতা হলে রোগী অল্পতেই হাঁপিয়ে ওঠেন, সামান্য কাজ করলেই ক্লান্ত হয়ে পড়েন। অনেক সময় রোগীর শরীরের বিভিন্ন অংশের ত্বক ফ্যাকাশে হয়ে থাকে। আয়রনের অভাবে রক্তস্বল্পতা হতে পারে। এই আয়রনের অভাবেই অতিরিক্ত চুল ঝরে যেতে শুরু করে। এছাড়াও রক্তস্বল্পতায় আক্রান্ত রোগীকে বিষণ্ণতায় ভুগতে দেখা যায়। সারাদিন দুর্বলতা ও মাথা ব্যথা হওয়ার কারণে রোগীকে বিষণ্ণতা গ্রাস করে। এছাড়াও রক্তস্বল্পতার আরও একটি উল্লেখযোগ্য কারণ হল হৃদস্পন্দন বেড়ে যাওয়া। রক্তস্বল্পতার কারণে হৃৎপিণ্ড পর্যাপ্ত পরিমাণে রক্ত দেহে সঞ্চালনের জন্য পাম্প করতে পারে না, ফলে হৃৎস্পন্দন বেড়ে যায়। এবার জানব কেন হয় রক্তস্বল্পতা। পুষ্টিহীনতা এবং শরীরে আয়রন এবং ফলিক অ্যাসিডের ঘাটতির কারণে হতে পারে। দীর্ঘদিন ধরে যারা ব্যথার ওষুধ সেবন করেন তারাও রক্তস্বল্পতায় ভুগে থাকেন। থ্যালাসেমিয়া সহ কিছু জন্মগত রোগে আক্রান্তরা রক্তস্বল্পতায় ভুগে থাকেন। পাকস্থলী ও অন্ত্রের ক্ষত বা আলসারের কারণে ক্রমাগত বমি বা পায়খানার সাথে রক্তক্ষরণ হওয়া, অন্ত্রে কৃমির সংক্রমণ বা অশ্বরোগের রোগীর অতিরিক্ত রক্তপাতের কারণেও রক্তস্বল্পতা হতে পারে। এবার জানি রক্তস্বল্পতা থেকে বাঁচার উপায় কী বা প্রতিকারের উপায় কী। শরীরে আয়রনের ঘাটতিজনিত কারণে রক্তস্বল্পতা হলে আয়রনযুক্ত খাবার খেতে হবে। রক্তস্বল্পতা হলে অনেকে আয়রন ট্যাবলেটও খেয়ে থাকেন, তবে ইচ্ছে মতো আয়রন ট্যাবলেট না খেয়ে চিকিৎসকের পরামর্শ মতো আয়রন খাওয়াই ভালো হবে। কিছু পুষ্টিকর খাবার আছে যা খাওয়ার মাধ্যমে কোনো ওষুধ ছাড়াই রক্তস্বল্পতা রোধ করা যায়, যেমন দুধ, শাকসবজি, মধু, বিভিন্ন ফল ইত্যাদি। যারা ফল খেতে ভালোবাসেন না তারা প্রাণীজ উৎস থেকে আয়রন খুব সহজেই শরীরের কাজে লাগাতে পারেন। নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় কিংবা শিশুকে স্তন্যদানকালীন সময়ে শরীরে আয়রনের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই সময়ে আয়রন সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া দরকার। এর পাশাপাশি ডাক্তারের পরামর্শে আয়রন সমৃদ্ধ ওষুধ খেতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর এই লক্ষণগুলোর মধ্যে কোন লক্ষণ আপনার বা আপনার পরিচিত কারো কি আছে কিনা সেটি অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। ধন্যবাদ।